ত্রিপুরা আজ পালন করছে তেতাল্লিশতম ককবরক দিবস এই উপলক্ষে মঙ্গলবার সকালে আগরতলার উমাকান্ত একাডেমি থেকে সুদৃশ্য একটি শোভাযাত্রা বের হয় এই শোভাযাত্রায় ত্রিপুরার বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের মানুষ তাদের চিরাচরিত পোশাকে অংশ নেন উপজাতিদের পাশাপাশি এই শোভাযাত্রায় অংশ নেন বাঙালি অংশের ছেলেমেয়েরাও উনিশশো চুয়াত্তর সাল গোটা ত্রিপুরা উত্তাল চার দফা দাবিতে উপজাতি গণমুক্তি পরিষদের উদ্যোগে চার দফা দাবিতে ছিল সেই আন্দোলন উপজাতি গণমুক্তি পরিষদ বা জিএমপি যা গোটা ত্রিপুরায় বাম আন্দোলনের অন্যতম প্রধান সংগঠন সেই চারদফা দাবির মধ্যে অন্যতম ছিল ককবরককে রাজ্য ভাষার স্বীকৃতি প্রদান দক্ষিণ ত্রিপুরার বাড়িতে সেই চারদফার দফার আন্দোলনে গুলি চালায় পুলিশ মারা যান ধনঞ্জয় ত্রিপুরা নামে এক যুবক উনিশশো সালের পাঁচ জানুয়ারি ত্রিপুরায় শপথ নে প্রথম বামফ্রন্ট সরকার সরকার গঠনের এক বছরের মধ্যেই ককবরককে রাজ্য ভাষার স্বীকৃতি দেয় সেই সরকার নেতৃত্বে সেদিনের মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী এবং শিক্ষামন্ত্রী দশরথ দেব উনিশশো সালের ১৯ জানুয়ারি ত্রিপুরা বিধানসভায় বিল পাশ হয়েছিল ককবরক এখন থেকে রাজ্য ভাষা সরকারি কাজে ব্যবহার হবে ককবড়ক সেই উনিশ জানুয়ারি দিনটিকে সেদিন থেকে ককবরক ভাষা দিবস হিসেবে পালন হয়ে আসছে রাজ্যে ত্রিপুরা উপজাতি বিভিন্ন গোষ্ঠী যেমন ত্রিপুরী জমাতিয়া নোয়াতিয়া কলুই রিয়াংসহ আরও বেশ কিছু গোষ্ঠীর মুখের ভাষা ককবড়ক মঙ্গলবার ককবরক ভাষার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেছেন ককবড়ক ভাষা হারিয়ে যাচ্ছে যার জন্য তিনি আকার ইঙ্গিতে পূর্বতন বাম সরকারের ঘাড়ে দোষ চাপালেন গত বছর ককবড়ক ভাষা দিবসে মুখ্যমন্ত্রী বর্মোড়া পাহাড়ের নাম করেছিলেন হতাই কাতার শুধু এক একটি জিনিসের নাম ককবড়কে প্রচলন করি কি এই ভাষার উন্নতি সম্ভব অনেকেই প্রশ্ন করছেন তার দু একটি শব্দে ভাষার উন্নয়ন হতে পারে না সে ভাষায় যারা কথা বলছেন সেই মানুষদের উন্নয়ন সবার আগে প্রয়োজন এবং আপনারা জানেন আপনাদের ভাষা ককবরক ভাষা হারিয়ে যাচ্ছে ধীরে 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 দীর্ঘ বছর ধরে বাসা হারিয়ে যাচ্ছিল যাচ্ছিল